তো যা বলছিলাম আপনাদেরকে, আবারও শুরু করছি। ভিডিওটা নেট কানেকশনের জন্য কেটে গিয়েছিল। আমার ভাতটা হয়ে গিয়েছে, আমি ভাতটা ঠিকা লাগিয়ে দিয়েছি। আমার পালং শাকও অলমোস্ট ডান, ওই চুলায় আমি ডিমটা দিয়ে দিয়েছি, হতে থাকুক। যেহেতু আমাকে আসলে হেল্প করার মতো কেউ নেই, তো নিজের ভিডিও নিজেকেই করতে হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। ভুল করতে করতে অ্যাকচুয়ালি মানুষ শিখে, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমার তো পালং শাক খেতে খুব ভালো লাগে, কারণ পালং শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে, যেটা রক্ত, যাদের রক্ত কম তাদের জন্য খুব ভালো কাজ করে, সেই সাথে বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো কাজ করে। আমার ডিম ভাজাটা হয়ে গেছে প্রায়, আমার শাকটাও অলমোস্ট ডান। আমি এখন শাকে বাগার দিব। বাগার দিতে তো সবাই জানেন, সেটা দেখানোর কিছুই নাই। শাকটা নামিয়ে নিচ্ছি আমি। আসলে আমি রান্না বান্নায় এখনো খুবই আনাড়ি, আমি রান্না যতটুকুই শিখেছি পারি সম্পূর্ণটাই আমার মা হবার পরে। আমি মা হবার আগ পর্যন্ত আমি কিছুই পারতাম না, ঠিক আছে। মা হয়েছি, দেন সংসার স্টার্ট করেছি, শ্বশুরবাড়ি যখন গেলাম তখনই অ্যাকচুয়ালি আমার রান্নাটা শেখা ওখানে। আমি বলবো মানুষের হাতের খড়ি হয় মায়ের কাছে বা ভাইয়ের কাছে, মানে বাবার বাড়িতে আর কি। বাট আমার রান্নার হাতের খড়িটা আসলে হয়েছে আমার শ্বশুর বাড়িতে, এবং আমি রান্না আজকে যতটুকুই পারি না কেন সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে আমার শাশুড়ির, কারণ সে আমাকে রান্নাঘরে পাঠিয়েছিল বিধায় কিন্তু আমার রান্নাটা আজকে শেখা হয়েছে। কিন্তু আমার রান্না হয়তো বা শেখা হতো না। আমি আজকে যতটুকুই রান্না করতে পারি, অল ক্রেডিট গোস টু মাই মাদার ইন ল। আপনাদেরকে দেখিয়ে দিই আমার ছোট্ট সোনাটাকে। এই যে আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন সে আমাকে খুব ডিস্টার্ব করবে, এখন আর তার জন্য কোনো কাজ আমার করা যাবে না। বুবু কি করেছে? নানুর সাথে কথা বলছে, তোমাকে দিচ্ছে না, বেবি শার্কও দিচ্ছে না। তা বেবি শার্ক খুবই পছন্দ, পছন্দের একটা কার্টুন কোকোমেলন। সব বাচ্চাদেরই আজকাল কোকোমেলন হচ্ছে সব বাচ্চাদের সঙ্গী, তো মানে কাজ যখন করি তখন এই কোকোমেলন ছেড়েই কিন্তু কাজ করি আসলে, বাচ্চাদেরকে বিজি রাখার জন্য। হ্যাঁ, তা এই যে সে ফিশ খাবে, ফিশ দেখি সে বলছে ফিশ ফিশ। হ্যাঁ মা, তোমার জন্যই ফ্রাই করবো এখন। ওকে, বাচ্চাদেরকে নিয়ে যাবে চুলার কাছে, আসলে থাকাটা খুব রিস্ক, কিন্তু আমার আসলে কেউ নেই রাখার মতো বাচ্চাদেরকে, করার নেই আসলে। জীবন যখন যেখানে যেমন, ঠিক আছে। তো আপনি দেখতে থাকুন আপনারা। মার্জুকা, তুমি বেবিটাকে বেবি শার্ক দাও। এই আর কি। তো আবার নেক্সট কোন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। বেবি কান্না করা স্টার্ট করে দিয়েছে, এখন আর ভিডিও করা সম্ভব নয়। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।